পানি পান করতেছেন, তিন শ্বাসে পানি পান করেন সুন্নত, ডান হাতে পান করেন সুন্নত, রাস্তা দিয়ে হাঁটতেছেন আমিও হাঁটতেছি, আপনি বামে হাঁটেন আমি ডানে হাঁটি, লাভ কি হইল? আমি একটা সুন্নতের আমল করলাম, আপনিও হাঁটেন আমারও হাঁটা হইল, তবে আপনার সুন্নত হলো না আমারটা হইল। খানা খাইতে বসেন আসন ছাড়া তিন তরিকে অন্যভাবে বসেন, সুন্নাত। খানার ডান দিক থেকে খানা বিসমিল্লাহ বলে শুরু করেন সুন্নাত, খানার আগে একটু হালকা ভাবে লবণ জিব্বায় লাগায় নেন সুন্নাত, খানার আধা ঘন্টা আগে একটু পানি পান করেন সুন্নাত, খানার ফাঁকে ফাঁকে লাকাল হামদু আলাকার শুকুর বলেন সুন্নাত, দস্তারখান বিছায় খানা খান সুন্নাত, পড়ে গেলে উঠে খান সুন্নাত, এবং খানার শুরুতে শুধু পা ডান হাতের পাঁচটা আঙ্গুল ধুইলে হবে না, হাতের কবজা পর্যন্ত দোনো হাত ধোয়া সুন্নাত, এক হাত দোনো হাত ধোয়া সুন্নাত, আবার খানার শেষে পেলে চেটে খাওয়া সুন্নাত, আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত, আবার দোনো হাত ধুইয়া সুন্দর করে ফেলা সুন্নাত, সাবান দিয়া না। বান্দা তুমি যে খানা খাইছো, খানার মধ্যে মাওলার রহমতার বরকত নাজিল হয়েছিল, এখন তুমি খানা খায়া খানার প্লেটের মধ্যে যদি তুমি অল্প পানি দিয়া হাত ধুইয়া ফেলতে পারো, ওই পানিটা যদি তুমি খাও বহু রোগে ঔষধ হলো ওই পানি। এগুলো মানতে গেলে মাদ্রাসায় ভরা লাগবে। বান্দা তুমি জুতা যখন পরো, ডান পাওটা জুতার মধ্যে আগে ঢুকাও সুন্নাত, কোথাও তুমি রওনা হয়ে গেছো বিসমিল্লাহ বলে ডান পাও দিয়া কদম দাও সুন্নাত, জামা পড়তেছো জামা নবীর সুন্নতের পোশাক, আগে ডান হাত ঢুকাও সুন্নাত, এরপরে বাম হাত ঢুকাও সুন্নাত, বাথরুমে ঢুকতে তুমি প্রথমে কি পাও দাও, বাম পাও দাও দোয়া পড়ো সুন্নাত, ডান পাও দিয়া বের হও দোয়া পড়ো সুন্নাত, মাথাটা দেখে রাখবা বাথরুম করার সময় সুন্নাত, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না, কিছু নাই কিছু নাই, একান্ত একটা গামছা একটা তোয়াল মাথার উপরে দিয়া বাথরুম করো সুন্নাত, বাথরুমে বসিয়া যেন হাঁটুর উপরে কাপড় না উঠে এটাও সুন্নাত, হাঁটুর উপরে যেন কাপড় উঠে না যায়, বান্দা আল্লাহর ঘর মসজিদে ঢুকো সুন্নাত, ডান পাও দিয়া ঢুকো দরুদ শরীফ পড়ো সালাম দাও দোয়া পড়ো সুন্নাত, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি, কত সুন্নতের আমল। এরে বান্দা রাতের বেলা ঘুমাইতেছো, উযু করে ঘুমাও সুন্নাত, ডান কাতে ঘুমাও সুন্নাত, কেবলার দিকে ফিরিয়া ঘুমাও সুন্নাত, নিজের পুরা দিনের হিসাবটা মিলায় ঘুমাও সুন্নাত, কয়টা গুনাহ করলা সারা দিন, কয়টা নেকের কাজ করলা হিসাব মিলাও, যদি দেখো গুনাহ বেশি ইস্তেগফার পরে পরে ঘুমাও, আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম, এইভাবে পড়ো বিসমিল্লাহ পরে পরে ঘুমাও, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমাও, বিসমিল্লাহর বরকতে আল্লাহ তোমার ঘর জান মাল ফেরেশতা দিয়া হেফাজত করবে। এরে নবীর আশেক, প্রত্যেকটা পদক্ষেপে নবীর সুন্নতের আমল করো, আল্লাহর মহব্বত তোমার অন্তরে জমা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নতের হেফাজত করবে চারটা নেয়ামত তারা পাবে, চতুর্থ নাম্বার নেয়ামত আল্লাহ তাকে দিনের পথে চলাটা আসান করে দিবে ইস্তেকামতের সাথে। আজকে আবেগ বইরা নামাজ পড়লাম হুজুরের অশুনছি দিল নরম হয়ে গেছে, কালকে আর মসজিদে নামাজের খবর নাই ব্যাপারটা এমন হবে না। যারা সুন্নতের আমল আঁকড়ায় ধরবা, তারা যেই নেক আমল করবা, আল্লাহ ওই নেক আমল থেকে তোমাকে দূরে রাখবে না।
কেমন যেন তোমার অন্তর এমন ছটফট করবে যে আমলটা ছুটে গেলে কান্না আসবে, আমি না আমলটা করতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের আমল করো রে ভাই। নামাজের ক্ষেত্রে কত নবীর সুন্নত আর তরিকা আমাদের মধ্যে, সারা রাত শেষ করা যাবে না। এ কারণে সুন্নত ঠিক মতো পালন না করার কারণে নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গালি দেয়, নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায়, নামাজও পড়ে দুনিয়ার সব বোকাবাজি করে। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ভালোবাসা মুহাব্বত, এই মুহাব্বত আবার তিন প্রকার, মুহাব্বত তাবঈ, মুহাব্বত আকলি, মুহাব্বত ঈমানি। এরে নবীর উম্মত, সত্তাগত জাতিগত একটা মোহাব্বত, সন্তান মা বাবার প্রতি রক্তের টানের মোহাব্বতকে বলে মোহাব্বতের তাবেঈ। আর জ্ঞান আকল বলে এই লোকটারে মোহাব্বত করার দরকার, কেন বলে আমার উপকার করেছে, ডাক্তার সাহেব আমার রুগী ভালো করে দিয়েছে, তার প্রতি একটা মোহাব্বত ভালোবাসা জন্মে, এটা হলো আকলি। আর একটা মোহাব্বত হলো মোহাব্বতে ঈমানি, আল্লাহ এবং রসুলের মোহাব্বত, তার রাজি খুশি অনুযায়ী কাউকে মোহাব্বত করা, এটা হলো ঈমানের সূত্র ধরে মোহাব্বত। আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ডাক্তারি কোনো ঔষধ আপনাকে দেওয়া হয় নাই, এরপরও খানা নাই, ঘুম নাই, মাগরিবের পর থেকে আপনারা এখানে কেন বসে আসছেন, এখানে কেন বসে রইলেন, এই মোহাব্বতের নাম হলো মোহাব্বতে ঈমানি। আবার এই মোহাব্বত তৈরি হওয়ার জন্য পেছনে চারটা কাজ, চারটা ধাতু লাগে, চারটা গুণ লাগে। এক নম্বরে সৌন্দর্য লাগবে, কামাল, জামাল, নওয়াল, আখলাক ভালো, চরিত্র সুন্দর, দৈহিক গঠনও সুন্দর। নবী বলেন আল্লাহকে মহাব্বত কর, নবী বলেন আমি রসুলের সুন্নতের মহাব্বত করো, কারণ সুন্নত সুন্দর, শারীরের জন্য যেমন সুন্দর, পরকালে নাজাতের জন্য সুন্নতের আমল সুন্দর। বিজ্ঞানীরা রিসার্চ করে করে বের করেছে প্রত্যেকটা সুন্নত মানুষের শরীরের উপকারের জন্য। মেসওয়াক একটা সুন্নতের আমল, নবী অসুস্থ বিদায় বেলাও বলে আয়েশা আমারে মেসওয়াক দাও, আম্মা জান আয়েশা মুখ দিয়া মেসওয়াকটাকে চিবাইয়া নবীজির জবান মুখের মধ্যে মুবদ দিয়া দিল। নবীজি হাদিসে বলছেন উম্মতের উপরে যদি কঠিন না হইতো আমি মেসওয়াকের আমি বাধ্যতামূলক করে দিতাম। আসে মেসওয়াক, আমরা শহরে মেসওয়াক পাই না, কিনতে গেলে আর তিন দিন পর থাকে না, আপনাদের গ্রামে তো মেসওয়াকের অভাব নাই, নিম গাছের শিকড় দিয়ে মেসওয়াক করেন, দাঁতে রোগ হবে না, পোকা হবে না, আরো অনেক ভালো ভালো গাছের শিকড়, মেসওয়াকের খবর নাই, সব ব্রাশ ব্রাশ ব্রাশ, কোন সময় যে ফায়ার হয়ে যাইব কোন যায় হয় না, মাঝে মাঝে এক গুতায় দাঁত থেকে রক্ত বের হয়ে গেল, ফায়ার হয়ে গেল, ব্রাশ ফায়ার, ব্রাশ করেন আমিও করি, কিন্তু এটা নামাজের সুন্নত না, সুন্নত হলো মেসওয়াক। আর মেসওয়াকের দ্বারা মুখের যেই দুর্গন্ধ দূর হবে কোন পদ্ধতিতে আর দূর হবে না। আল্লাহ আমাদের সব ভাইকে সুন্নতের আমলের জন্য কবুল করেন, রাজি আছেন? পাঁচ ওয়াক্ত নামাজ, টুপি মাথায় রাখা সর্বাবস্থা, এই একটা সুন্নাত আমল করেন না, দেখবেন রাস্তা খুলে যাবে, খবর নাই সুন্নতের মাস্তানি করে আমি সুন্নি,
বাতবার কথা কা নবীর সুন্নাত মানবি না সুন্নি হবি, এত সোজা দুনিয়ার সব ঠিক রাখো এরপর নামাজ সারা যাবে না। নামাজ পড়তে গেলে দাড়ি রাখতে গেলে টুপি পরলে, নবীর সুন্নাত মানলে ব্যবসা বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, ঘুম বন্ধ হবে না, বিবাহ শাদী বন্ধ হবে না। মনেরে মজবুত করে তওবা করো, আল্লাহ আর গুনাহগার হয়ে কবরে যেতে চাই না, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর তরিকায় আর জবাই করবো না। ও আল্লাহ তুমি আমাকে তওবার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দাও, হক্কানি আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করো, সহিভাবে কোরআন শিকার পড়ার তৌফিক দান করো। এরকম পাক্কা নিয়াত গলায় ছুরি আসবে, মরে যাব তারপর আর কোনোদিন গুনাহ করব না, নবীর বিরোধিতা করব না, এমন পাক্কা নিয়াত যদি তওবার জন্য অন্তরে থাকে, আল্লাহর কাছে হাত দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন।